আমরা যে ব্যক্তিদের আমাদের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি, সে ব্যক্তিরাই আমাদের সবচেয়ে বেশি অবহেলা করে। যে অবহেলা পোড়াক্ষত এতটা যন্ত্রণাদায়ক, গোটা পৃথিবীর বাকি সবার অবহেলা তাদের অবহেলার কাছে খুবই তুচ্ছ বলে মনে হয়। হয়তো আমাদের জীবনে তাদের মূল্য অনেক বেশি, কিন্তু তাদের জীবনে আমাদের কোনো মূল্য নেই। অথচ আমরা তাদের জন্য কতটা ব্যাকুল থাকি। হয়তো আমাদের জন্য তারা তাদের বিপরীত অনুভূতি অনুভব করে। তাদের ছোট্ট একটা মেসেজ, ক্ষণিকের ফোন আলাপ, মাঝে মাঝে খোঁজ নেওয়া ইত্যাদিতে আমাদের হৃদয়ে যে শীতল পরশ ছুঁয়ে যায় বা ঠোঁটের কোনো একচিলতে রৌদ্রের মতো যে হাসি ফুটে, তা তারা কখনোই বুঝতে পারে না, কারণ তারা বুঝতে চায় না। আসলে আমাদের অনুভূতিগুলো বড্ড একপাক্ষিক। তাই আমরা নির্দিষ্ট একটা বিন্দুর মতো আটকে থাকি আর চিন্তা করি একদিন রূপকথার গল্পের মতো সব বদলে যাবে, কিন্তু বাস্তবতা যে তার বিপরীত চিত্রই প্রদর্শন করে। আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্রে যে ব্যক্তিরা থাকে, তাদের গল্পের কোথাও আমাদের কোনো অস্তিত্ব নেই। আমরা এই কঠিন সত্যটা সহজে মেনে নিতে পারি না বলেই পুরো অতীত বারবার জেগে ওঠে। ফলে আমরা না সামনে যেতে পারি, না পেছনে।